এতিয়াহে উদ্ধার হয়েছে পরিচয়। প্রধানমন্ত্রীর শাড়ি চুরি করা যুবতীর পরিচয় পাই কিন্তু সকলো হয়ে পড়েছে স্তম্ভিত, কারণ হাসিনার বস্ত্র চুরি করে নিয়া যুবতীগী অশিক্ষিত নহয়। প্রধানমন্ত্রীর ঘর দস্যুর দরে লুট করা ছাত্রর দলটোর অন্যতম সর্দার যুবতীগী হয়েছে চিকিৎসক, তের নাম হয়েছে রাকা মুস্তারি খান। সুন্দরী যুবতীগীয়ে আছিল ডকাইত ছাত্র দলের সর্দার। উক্ত যুবতীগীর পরিচয় হয়েছে MBBS, তেও MMRC নামের হাসপাতাল মেধাবী ছাত্রী। সেই চিকিৎসা মহাবিদ্যালয়ের ডিগ্রি লাভ করেছিল, গতিকে এতিয়া চিকিৎসক হিসাবে কার্যনির্বাহ করে আছে। রাকা মুস্তারি খানের ফেসবুক প্রোফাইলতে লিখা আছে তেওঁর কর্মর সবিশেষ। তদনুসারে রাকা হয়েছে জেনেরেল আর লেপ্রোস্কোপিক সার্জন। এগারী শিক্ষিত যুবতীর নেতৃত্বতে শেখ হাসিনার বাসভবনত চলিছিল লুণ্ঠন। শেখ হাসিনার ঘরের শাড়ি চুরি করেছিল, প্রধানমন্ত্রীর সরকারি ঘর গণভবনের রাকায় চুরি করে নিছিল মূল্যবান সামগ্রী। নিউজ ডেস্ক, বার্তায়নী।